একজন লাইব্রেরিয়ানের সব থেকে প্রথম দায়িত্ব হচ্ছে তার লাইব্রেরিকে সঠিকভাবে ব্যবহারে উপযোগী করে দেওয়া। সেই উদ্দেশ্য নিয়ে 2014 সালে যখন আমি এই কলেজে জয়েন করি কলেজ সার্ভিস কমিশন, তখন লাইব্রেরির যে মুখ্য দায়িত্ব সেটা হচ্ছে ছাত্রদেরকে পড়াশোনার রিসোর্স প্রোভাইড করা, সেটা মায় ছিল না বলেই চলে। আজকে লাইব্রেরি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা সত্যি অত্যন্ত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। এই লাইব্রেরি আমি ছাড়াও স্টাফ আছে আরো তিনজন, একজন পার্মানেন্ট তার নাম উত্তম বর্মন, দুজন ক্যাজুয়াল তাদের নাম অনন্য দাস। যে পরিশ্রম এবং যে স্বপ্নের মধ্যে দিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি তারা সেই পরিশ্রম সেই স্বপ্ন দেখেছিল, তাই জন্য আজকে লাইব্রেরি ফুলি অটোমেটেড হয়ে গিয়েছে। অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তারা আমাকে সহযোগিতা করেছে। 2016-তে ন্যাকের আগে প্রায় সকালবেলা 8:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত আমরা মিটিং করেছি এবং লাইব্রেরিকে সঠিকভাবে ব্যবহার উপযোগী করে তোলা, অর্থাৎ তার ক্লাসিফিকেশন ক্যাটালগ এবং ছাত্রদের কথা মাথায় রেখে আরও যে সমস্ত সার্ভিস থাকে যেমন পানি টাওয়ারিং সার্ভিস, SDI সার্ভিস, এই সমস্ত কিছু সম্ভব হতো না তাদের সহযোগিতা ছিল। এবং অবশ্যই আমি ধন্যবাদ দেবো আমাদের অধ্যক্ষ মহাশয়কে, তার অনবরত সাপোর্ট করার জন্য। এবার আসি লাইব্রেরি, আমাদের লাইব্রেরির কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ। লাইব্রেরিতে বর্তমানে একটি ম্যানুয়াল ক্যাটালগ আছে যেখানে সম্ভবত এবং মূলত রিডিং সেকশনের বইগুলো, আমাদের রিডিং সেকশন লাইব্রেরিতে এন্ট্রান্স গেট দুটোই সামনে থাকে, সামনে আসে, সেখানে অলমোস্ট 2500 বই আছে এবং এই বইগুলো বাইরে যাওয়া যায় না শুধুমাত্র এখানে বসে পড়ার জন্য, কারণ আমরা বিশ্বাস করি বেশ কিছু বই আছে যেগুলোর অনেক ডিম্যান্ড আছে, তাই ছাত্ররা যদি সেগুলো বাইরে চলে যায় মাস্টার এবং ছাত্রগুলো সেগুলো পায় না। সেই উদ্দেশ্যকে সামনে রেখে টোটাল কালেকশনের মধ্যে দিয়ে বেছে নিয়েছি এক কপি করে বানিয়ে নিয়ে এসে রিডিং সেকশনে দেওয়া হয়েছে। এবং আমাদের একটি স্ট্যাক রুম আছে সেখানে সাপ্লাইবল বই হচ্ছে প্রায় 13,000 প্রতিনিয়ত, প্রতি দিন ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মহাশয়রা আছে, তারা দুই রকমভাবে বই পায়, শিক্ষকরা এখান থেকে ক্লাসে বই নিয়ে যান এবং বাড়িতেও বই নিয়ে যান। এছাড়াও শিক্ষক মহাশয়দের রিসার্চ পারপাসের কথা মাথায় রেখে আমরা লাইব্রেরি স্টাফরা সবসময় তৈরি থাকি কীভাবে কালেকশন ডেভেলপমেন্ট করা যায়, কিন্তু এই সমস্ত সার্ভিসটা দেওয়ার জন্য সব থেকে আগে আমাদের দরকার ছিল লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং সেটা ওয়েব এনেবেলড, তাই 2016-র আগে অর্থাৎ 2016-তে ন্যাক হওয়ার আগে এই 16 ফেব্রুয়ারি রান্নাটা লাইব্রেরিতে কোহা লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইনস্টল করা হয় এবং বর্তমানে আমরা কোহা অন ক্লাউড সার্ভিস নিয়েছি যেখান থেকে 24/7/365 আমাদের অনলাইন ক্যাটালগ অ্যাক্সেস করা যায়। আমাদের অনলাইন ক্যাটালগের সাইট হচ্ছে www.dmc
opac.quaoncloud.com.in এছাড়াও আমাদের অনলাইন ক্যাটালগ ডাইরেক্টলি গুগলে সার্চ করলে ডিএমসি অনলাইন ক্যাটালগ দিয়ে সার্চ করলে পাওয়া যাবে, এবং আমাদের কলেজের ওয়েবসাইট অর্থাৎ ভিডিওজিয়া মেমোরিয়াল কলেজের ওয়েবসাইটে লাইব্রেরি পেজে গেলে অনলাইন ক্যাটালগ অ্যাক্সেস করা যায়। লাইব্রেরি আমাদের কলেজের লাইব্রেরি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা এক্সটার্নাল স্টুডেন্টদের মেম্বারশিপ দিয়ে থাকি, যেখানে কলেজ থেকে পাস আউট ছাত্রছাত্রী যারা মাস্টার ডিগ্রি করছে বা বিভিন্ন প্রফেশনাল কোর্স পার্সু করছে তাদেরকে বইয়ের সাপোর্ট দেওয়া। কারণ আমাদের এখানে রাজারহাট আরও ভিতর দিকে যে সমস্ত অঞ্চল আছে হারোয়া, সেখানে থেকে ছাত্রছাত্রীরা মেন কলকাতাতে যেতে অনেক সময় লাগে এবং তারা সঠিকভাবে বই কেনাকাটা করতে পারে না বা সেখানকার লাইব্রেরি প্রতিদিন অ্যাক্সেস করতে পারে না। তো ছাত্রছাত্রীদের এই কথা মাথায় রেখে লাইব্রেরি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জন্য এক্সটার্নাল স্টুডেন্ট মেম্বারশিপ ব্যবস্থা করে রেখেছে। লাইব্রেরি অন্যান্য সমস্ত সার্ভিসের এবং ফেসিলিটিস তারা পাবে দু একটা ছাড়া। তাই আমার এই ভিডিওর মাধ্যমে বার্তা সেই সমস্ত সিনিয়র স্টুডেন্টসদের যারা আমাদের কলেজ থেকে পাস আউট করেছে, তারা যেন আমাদের কলেজের লাইব্রেরিয়ানের সাথে অর্থাৎ আমার সাথে কন্ট্যাক্ট করে তাদের এই মেম্বারশিপ পাওয়ার জন্য, এবং এর থ্রু দিয়ে তারা কলেজ এবং তাদের প্রিয় শিক্ষক মহাশয়দের সাথে সম্পর্কে থাকতে পারবে। এছাড়াও আমরা ইনস্টিটিউশনাল মেম্বারশিপ নিয়ে রাখি আমেরিকান লাইব্রেরি কলকাতা থেকে, যেখানে এটার থ্রু দিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়রা অনেক বই পান আমেরিকান লাইব্রেরির থেকে। এছাড়াও আমাদের রেফারেন্স সেকশন আছে, আমরা এনলিস্ট সাবস্ক্রাইব করি ইনফ্লিপমেন্টের থেকে। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি ইনস্টিটিউশনাল মেম্বারশিপ নিয়ে রেখেছি আমরা ছাত্রছাত্রীদের জন্য। লাইব্রেরিতে ফুললি ওয়াইফাই কানেক্টিভিটি আছে এবং ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব মোবাইলের থ্রু দিয়ে পড়াশোনা করতে পারে, এবং লাইব্রেরিতে ল্যাপটপ ও কম্পিউটারের ব্যবস্থা আছে যার থ্রু দিয়ে তারা নিজেদের প্রয়োজনীয় পড়াশোনার মেটেরিয়ালস ডাউনলোড করতে পারে, এবং এনলিস্টের লগইন আইডি পাসওয়ার্ড আমরা সেটিকে দিয়ে থাকি। লাইব্রেরি আজকে যে অবস্থায় আছে তার জন্য আমরা লাইব্রেরি থেকে এবং আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমাদের লাইব্রেরি ডেভেলপমেন্ট কমিটির যারা মেম্বার তাদেরকে ধন্যবাদ জানাই, এবং অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর দীপেন্দু তলাপাত্র মহাশয়।